দূর প্রবাসে থাকলেও দেশ থেকে কোনো মতে বিচ্ছিন্ন মানতে নারাজ প্রবাসীরা। দেশের অন্যান্য নাগরিকদের মতোই নিজেদের ভোটাধিকারের বিষয়টি দীর্ঘদিন ধরে দাবি তুললেও এখনো বাস্তব রূপ পায়নি। প্রবাসীদের আশা, নির্বাচনের শীর্ষ রাজনৈতিক দলগুলো প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি বেশ গুরুত্বের সাথে ইশতেহারে তুলে ধরবেন। প্রত্যেক রাজনৈতিক দলের ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকার বাস্তব প্রয়োগের সব ধরনের সুযোগ সুবিধার দাবিটা থাকতে হবে, যাতে যে রাজনৈতিক দলই সরকারে আসুক না কেন, যে প্রবাসীদের এই দাবিটা যেন ওরা পূরণ করে। পরিবারে সচ্ছলতা আনতে, মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীদের কষ্ট অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী বান্ধব বিনিয়োগের পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার কথা নির্বাচনী ইশতেহারে তুলে ধরারও দাবি জানান তারা। প্রবাসীরা যেন বিদেশে থেকে দূতাবাসের মাধ্যমে ভোটের জন্য তালিকাভুক্ত হতে পারে এবং তাদের ভোট বা ম্যান্ডেটটা যেন তারা দূতাবাসের মাধ্যমে দিতে পারে, এই জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে অচিরেই প্রবাসীরা দেশের বাইরে থেকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে নবম অবস্থানে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের পাঠানোর রেমিটেন্সের পরিমাণ বছরে প্রায় $14 বিলিয়ন। দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে প্রবাসীরা। ক্ষমতার পালা বদলে প্রবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। প্রবাসীরা চান এই নির্বাচনী ইশতেহারে যেন প্রবাসীদের কথা তুলে ধরুক রাজনৈতিক দলগুলো। শৈব কবির, সমসংবাদ, লন্ডন।